রাত পোহালেই কোজাগরি লক্ষ্মী পুজো এবং এর কিছুদিন বাদেই আলোর উৎসব দীপাবলি। রাজ্যে কোজাগরি লক্ষ্মী পুজো এবং দীপাবলি উৎসবকে কেন্দ্র করে প্রচুর শব্দবাজি ফাটানো হয়ে থাকে। যদিও রাজ্যে 5 মিটার দূরত্বের মধ্যে 90 ডেসিবেল শব্দ সৃষ্টিকারী বাজি ফাটানো বা বিক্রি করা নিষিদ্ধ, কিন্তু এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের বিভিন্ন বাজারে রেদার শব্দবাজির কেনা বেচা চলে। পাশাপাশি শব্দবাজির বিরুদ্ধে প্রশাসনিক অভিযানও চলে। মঙ্গলবার এমনই একটি শব্দবাজি বিরোধী অভিযান চালানো হলো রাজধানীর মহারাজগঞ্জ বাজারে। সদরগম মহকুমা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রচুর শব্দবাজি উদ্ধার করা হয়। এই অভিযানে নেতৃত্বে ছিলেন সদরের এডিশনাল এসডিএম বিপুল দাস। যে সমস্ত শব্দবাজি যেগুলো 90 ডেসিবেল পর্যন্ত শব্দ তৈরি করে 5 মিটার দূরত্বে, এগুলির বিরুদ্ধে বিভিন্ন যে দোকান আছে তার মধ্যে আমরা অভিযান করছি। অভিযান আমাদের চলছে, সামনে লক্ষ্মী পুজো, তারপর দীপাবলি, এই সময়ে বাজি ফটকা পোড়ানো একটা থাকে, যেগুলো শব্দ দূষণের জন্য যেগুলো ক্ষতিকারক সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান করছি। ইতিমধ্যে আমরা অনেকগুলি দোকান দেখেছি, আমাদের কোথায় কোথায় এই ধরনের হচ্ছে কিনা, কয়েকটি দোকানে আমরা কিছু পেয়েছি, তো এগুলি করছি আমরা, আমাদের উদ্ধার আরও চলছে, আমরা দেখছি অভিযান। যাদের দোকানে এরকম বেআইনি শব্দবাজি পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? এগুলো আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন আপাতত আমরা যেটা করছি, এখানে যেখানে যেখানে পাওয়া যাচ্ছে দেখিয়ে নিচ্ছে, আইন অনুযায়ী সব কিছু ব্যবস্থা নেওয়া হবে। এটা কি কালকেও জারি থাকবে, আগামী দিনে জারি থাকবে? আগামী দিনে। সামনে তো দেওয়ালি আসছে, এটা কি বলুন, দেওয়ালি এবং লক্ষ্মী পুজো দুটোকে মানে কেন্দ্র করে আমাদের একটা বিশেষ থাকবে সারা বছরই, তারপরে বিশেষ আপনার পরিচয়টা স্যার? আমি বিপুল দাস, এডিশনাল এসডিএম।